আরসি ব্লগে আমার সকল বন্ধুদের অনেক 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 স্বাগত। আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমাদের বাড়ির সকলে খুব 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 ভালো আছে। আর এখন বাজে সকাল 7টা, তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠতে হয়েছে, তো পচনের সকালবেলা মর্নিং স্কুল চালু হয়ে গেছে, তো ওই কারণে সকাল সকাল উঠতে হয়েছে। ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপর আমরা চাটা খেতে বসেছি, আর আমি একা উঠিনি, বাড়ির সবাইকে একসাথে উঠতে হয়েছে আজকে সকালবেলা। আর চায়ের সাথে আছে এখন ব্রেড আছে, আর তার সাথে বাটার আছে, আর রচা আছে, বাটার মাখি নিয়েছি, আর ব্রেড গুলো একটু সেকে নিয়েছি। তো এগুলো সে না সেকলে তো অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাবে, তো ওই কারণে একটু সেকে নেওয়া। আর বাইরের ওয়েদারটা আজকে একদম ভালো নেই, মেঘলা মেঘলা ওয়েদার, প্রত্যেক দিন সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, আর 9টা না বাজতে বাজতে এত রোদের জোর হচ্ছে, এত রোদের জোর মানে কি বলবো, রোদে বেরোতে পারা যাচ্ছে না, এইরকম অবস্থা। তুই কি ভাবছিস আমি কিছু দেখতে পাইনি নাকি? হ্যাঁ সরি সরি, না পড়ে জানলা দিকে তাকিয়ে ফাঁকি মারা হচ্ছে। পড়ছিলিস, ওই তো ক্যামেরা দিয়ে প্রমাণ পড়ছিলিস কিনা, এটা তুলে রাখা দরকার ছিল, তাহলে তো পরে দেখতে পাবি। বন্ধুরা না পড়ে জানলা দিকে তাকিয়ে ও কি যে ভাবে কে জানে, তাহলে এটাকে ফাঁকি মারা বলে না তো কি বলে বলুন। আর আমার এখনো বিছানাপত্র কিছু তোলা হয়নি, এরপর তুলবো, ওর পড়া হয়ে যাক তারপরে আমি বিছানাপত্র তুলবো। সমস্ত কিছু এই দেখুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওটাই তো মায়ের ক্যালি, মায়ের চোখে কখনো ফাঁকি মারা যায় রে? হ্যাঁ যাই কর, মায়ের চোখে কখনো ফাঁকি দিতে পারবি না, মা এমনই জিনিস, তাই না বন্ধুরা? তো আজও সকালবেলা ব্রাশ করতে করতে গিয়েছিলাম ওদিকে, যেখানে আমি পেঁপে গাছটা লাগিয়েছি, সজনে গাছ লাগিয়েছি, তো ওখানে গিয়েছিলাম যে দেখি কটা পেঁপে মানে হয়েছে, তার তলায় একটা পেঁপেও হয়েছিল, সেই পেঁপেটা আমি খেয়াল করিনি হয়তো যে পেকে গেছে বলে। দিয়ে আজকে সকালবেলা ব্রাশ করতে যেয়ে দেখছি এই দেখুন পেঁপের অবস্থা, আমার পাখিতে খেয়ে নিয়েছে, পুরোটা ভালো আছে, পুরো পেঁপেটা, পেঁপেটা পেকে গেছে, আর এইখানটা একটুখানি পাখিতে খেয়ে নিয়েছে। আর এই সবেমাত্র বাসন ফাসন ধুয়ে নিয়ে আসলাম, দিয়ে বাসি কাপড়টা ছেড়ে চেঞ্জ করে দিয়ে একটা টাটকা মানে নাইটি পরে নিলাম, এরপর ধরুন ঠাকুরের বাসন ফাসন ধোবো, তারপরে আরো আদার্স যা কিছু আছে সমস্ত কাজে সারবো, তাই না? সগড়ি বাসন সকালবেলা মানে টাটকা কাপড়ে ধুতে আমার গা ঘিন ঘিন করে, ওই জন্য বাসি কাপড়ে আমি আগে সগড়ি বাসনটা ধুয়ে নিই, মানে কালকে রাত্রের বাসনটা সকালে ধুয়ে নিই, তারপর আমি কাপড় ছাড়ি, কাপড় ছেড়ে এ টু জেড সমস্ত কিছু করা যায়। ওই কারণে সকালবেলা চাটা আমি করি না, চাটা চিত্তর ডিউটি, চিত্তর দায়িত্ব চা করা সকালবেলা। বন্ধুরা এতক্ষণে রোদটা দিয়েছে, এতক্ষণে রোদ দিয়েছে, আমার বিছানাটার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন। একটা জিনিস না দেখি আমি পারছি না, এখানে আমার ঠাকুর এরকম, এখানে আমার ঠাকুর আছে, একটুখানি নোংরা টোকরা জমেছিল সেগুলো পরিষ্কার করেছি, এগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি, দিয়ে তোলা এই যে পেপার পেতে লাল শালু, নতুন লাল শালু দিয়ে দিয়েছি, আর এখানে আমার শঙ্খটা ঢাকা দেওয়া আছে, শঙ্খটা আমার এখানে ঢাকা দেওয়া আছে। আর এই যে এই কৌটোটা একদিন ধুতে হবে, কৌটোটা তুলোগুলো শেষ হয়ে যাক, এখানে তুলো আছে, তুলোটা শেষ হয়ে যাক, তারপরে আমি এই কৌটোটা ধোবো, ঠিক আছে? আর নকুলদানা শেষ হয়ে গেলে তো ধুয়ে দেওয়া হয়। তো বন্ধুরা কালকে আমি এইগুলো পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, দেখতে কেমন লাগছে একটু বলবেন। ঠাকুরের রূপটাই মনে হচ্ছে যেন পাল্টে যাচ্ছে ক্যামেরাতে, এত সুন্দর লাগছে, এই হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণ। রজনীগন্ধা ফুলের মালা পরানো ছিল, সেগুলো কালকে খুলে পরিষ্কার করেছি, আজকে আবার ফুল দিয়ে পুজো করা হবে। সারাদিন পড়ে পড়ে ঘুমো না, রাত হলি পাহারা দেয়া নাকি রে? ওই
ওই সারা রাত পাহারা দিবি দিয়ে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছিস? এতগুলো জড়ো হয়েছে কাঁচার, আর বাইরে কিছু আছে, এগুলো সব কেচে নিয়ে আসি, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এখন আমি বেরিয়ে পড়েছি ডক্টর দেখাতে যাব। তো সকালের দিকে আসে দেখতে চেম্বারে, কিন্তু আমার এখনো সেরকম কাজ হয়নি, হাফ কাজ হয়েছে। আর দু সপ্তাহ পরপর নাম লেখানো হয়েছে, দু সপ্তাহ পরপর যাওয়া হয়নি কোনো কিছু কারণে হয়তো, কিন্তু এই সপ্তাহে আমাকে দেখাতেই হবে। কারণ না দেখলেন তো, দুদিন আগে আমাকে ব্লাড টেস্ট করাতে হলো। তো ডক্টর দেখাতে হলে আমাকে আগে ব্লাড টেস্ট করতে হয়, তারপর আমাকে ডক্টর দেখাতে হয়। তো ব্লাড টেস্ট করানো হয়েছে, রিপোর্ট বেরিয়েও গেছে। তো ওখানে যাব, যেখানে রিপোর্ট মানে ব্লাড টেস্ট করা হয় সেখানেই ডক্টর আসে, সেই মানে সেখানেই ডক্টর দেখানো হবে। তো ওখান থেকে একবারে রিপোর্ট নেবো, রিপোর্ট নিয়ে একবার ডাক্তার দেখিয়ে নেবো। তো চলুন, আমি রেডি হয়ে গেছি, মাস্কটা নিয়ে নিচ্ছি, এটা না হলে তো ঢুকতে দেবে না, তো মাস্কটা অবশ্যই দরকার। তো ওই জন্য মাস্কটা নিয়ে নিচ্ছি, এখানে পার্সটাও নিয়ে নিয়েছি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow. ডাক্তার দেখানো কমপ্লিট হলো, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ডাক্তারবাবু ভিতরে, যেখানে চেম্বারের ভিতরে বসে আছে সেখানটা পুরো এসি লাগানো আছে, তো ঢুকেছি ঠান্ডা বরফ, আর যখন বেরোচ্ছি তখন গাগুলো আবার জ্বালা পোড়া করছে, মানে সে যেন এসির ভিতরেই ঢুকে থাকি, যা গরম সত্যি। আর আজকে এখন হালকা রোদ, হালকা মেঘছাওয়া মেঘছাওয়া করছে, আর এখন বেজে গেছে 11:45। এরপর যাই দেখি রান্না বান্না কি হলো। কার রিচার্জ শেষ হয়ে গেছে আমার? হ্যাঁ, ওই ফোনটা। হ্যাঁ, পাপার ফোনটাও। তো পাপার ফোনে ফোন করতে হয়? পাপার ফোনই তো করছি, তোমার ফোনেও করছি। দে, পাপা ফোন ধরেনি? পাপা, ও ওই ফোনটা রিচার্জ শেষ, তাহলে তো তোর হবে না, তো কোনো ফোনেতেই ফোন ঢুকবে না। আমার আর একটা ফোন আছে, সেই ফোনটার রিচার্জ শেষ। আমার ছেলেরা ফোন করছে, ফোন পাইনি। ইঞ্জিনে না তেল দিলে গাড়ি চলবে না, সেরকম পেটে খাবার না দিলে আমার শরীর চলবে না, বাদবাকি কাজগুলো তো সারতে হবে, তাই না? তো এবারে ডাক্তারবাবু খুব ভালো করে দেখেছে, আর আমি তো ভিডিও করতে পারিনি কারণ ওখানে অ্যালাউ নেই ভিডিও করার, বুঝেছেন? ওই জন্য ভিডিও করতে পারিনি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডাক্তার দেখি
দেখে আসার পর থেকে আর আপনাদের সাথে কোনো কথাবার্তা হয়নি। ডক্টর দেখে এলাম 11:45, 11:45 আসার পর তারপর টুকিটাকি আরো যা এক্সট্রা সব কাজ ছিল সেইগুলো সেরে তারপর আমি 12:45 সময় রান্না চাপাই। আর এত দেরিতে রান্না চাপানোর পর আমি আর কি রান্না করবো বলুন এত তাড়াতাড়ির মধ্যে। তো ওই জন্য সিম্পল রান্না বান্না করেছি। আর রান্না হয়েছিল মসুর ডাল আর আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কাকে ভেজে ভালো করে আলুটাকে মেখেছিলাম, আর করেছিলাম খাবার সময় গরম গরম অমলেট ডিমের, আর ফ্রিজের দই ছিল। তো ওই দিয়ে দুপুরটা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে শরীরটা এতটাই ক্লান্ত বোধ লাগছিল ওই জন্য খাওয়া দাওয়া করে একটা জোর ঘুম নিয়ে নিয়েছি। আর তারপরে এই যে এখন বসে পড়েছি ওষুধের ভান্ডার নিয়ে, এখন ওষুধ দেখতে হবে যে কি কি ওষুধ দিয়েছে আর চিত্ত ওষুধগুলো দোকান থেকে আসার সময় নিয়ে চলে এসেছে। তো তারপর থেকে তো আর ওষুধ খাওয়া হয়নি, এরপর ওষুধ আছে, এখন একটা ওষুধ খেতে হবে। তো দেখি কি কি ওষুধ নিয়ে এসেছে। কি হলো রেঙ্কে, উতা 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 উতা, আগে বলা দে ওখানে, বলে দে 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 টাকা ওখানে, বলে দে, বলে হাই ফ্রেন্ডস, দে খাটে উঠার ক্যালিকা দেখবেন, এবার দেখবেন দেখবেন বুদ্ধিটা দেখুন, এবার বুদ্ধিটা, এই হচ্ছে আমার ওষুধ। এখন এগুলো মনে হয় যে 15 দিনের মনে হয় নিয়ে এসেছে, মনে হয় 15 দিনের নিয়ে এসেছে ওষুধ। কিন্তু আর এইটা দিয়েছে, এই ওষুধ দিয়েছে, আর এই ওষুধ দিয়েছে, এগুলো মোট 15 দিনের ওষুধ দিয়েছে। কিন্তু আমাকে এই ওষুধগুলো কন্টিনিউ খেতে হবে 6 মাস। ডক্টর আজকে বলেছে যে এই কন্টিনিউ এই ওষুধগুলো 6 মাস খান, 6 মাস খাওয়ার পর আপনি আমার কাছে 6 মাস পর আসবেন। আর 6 মাস পর যখন আমি ডক্টর দেখাতে যাব তখন কিন্তু আমাকে আবার ব্লাড টেস্ট করে তারপর ডক্টর দেখাতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো আমার তো এটাই তো আমার প্রবলেম বন্ধুরা, আমার ওষুধ খেতে ভালো লাগে না, আমার সব খেতে ভালো লাগে কিন্তু এইগুলি খেতে ভালো লাগে না। আর এইখান এইগুলো না খাওয়ার জন্য আমাকে চিত্তর কাছে প্রচুর বকুনি খেতে হয়, প্রচুর প্রচুর প্রচুর। দিনের বেলা যেহেতু আলু সেদ্ধ ভাত খেয়েছি, তো দিনের বেলা আলু সেদ্ধ ভাত খেলে কি হবে, রাত্রের জন্য নিয়ে এসেছে গরমা গরম বিরিয়ানি, রাত্রেবেলা বিরিয়ানি দিয়ে দিনটা আজকে দিনটা শেষ হবে, তাই না? তাই যো এই দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে, চিকেন লেগ পিস, আজকে খাটের উপরই সব খাওয়া হচ্ছে। এটা চিকেন লেগ পিস খাচ্ছে সনু হাম হাম করে, এই যে পচনো চিকেন লেগ পিস এই যে খাচ্ছে, আর চিত্ত খাচ্ছে চিত্তর চিকেন লেগ পিস নয়, এটা কি না চিকেন লেগ পিস এই যে খাচ্ছে। কেমন লাগছে রে তোদের বিরিয়ানিটা পেয়ে? তো বন্ধুরা এই হচ্ছে আমার, আমি এখনো খাইনি, সবাইকার খাওয়া হয়ে গেল, আমি খাইনি, আমি আপনাদের সাথে কথা বলছি আর আমার জিভে জল আসছে, আমি টপ করে খেয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো।